আপনি কতটা ভালো আছেন সেটাই মানুষ দেখে কিন্তু এই ভালো থাকার পেছনে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা ওই মানুষগুলোই বলতে পারে আজকেও চলে এলাম সারা দিনের একটা পিওর ডেলি ব্লগ নিয়ে বাচ্চাদের সাথে রাতে ঘুমাতে যাওয়া আর সকালে ঘুম থেকে ওদেরকে নিয়ে জেগে ওঠা এই সময়টা ভীষণ ভালো লাগে সাহেবের যেদিন বেশি ভালো থাকে সেদিন সে মাকে একটু বেশি আদর করে আর অন্যদিন হালকা পাতলা আদর করে উঠে সে চলে যায় মনে হয় যেন ঘুম থেকে ওঠার তার কত তারা কত কাজ আছে আর এই যে আমার পাখির বাসায় কিন্তু এখন পাখি যাওয়া আসা করে তো দোয়া করেন যাতে তাড়াতাড়ি ওরা বাসা বাঁধে আর আমি হচ্ছে নাতি নাতিনাতকুরের মুখ দেখতে পাই যাই হোক সকাল সকাল গাছগুলো একটু দেখে নিলাম আর কালকে হচ্ছে রাতে আম্মু আচার বানাইছে ভাবছিলাম ভিডিও করব বাট আর ভিডিও করা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম আর এরপরে দুপুরে রান্না বান্নায় চলে আসলাম সকালের খাওয়া দাওয়াটা একবারেই স্কিপ করলাম এখানে মাছের ডিম দিয়ে হচ্ছে করলা ভাজি করা হচ্ছে আলু দিয়ে এই ভাজিটা অনেক মজা হয় খেতে আপনারা কারা কারা এমনভাবে খান আর এদিকে পাঙ্গাশ মাছ রান্না করা হবে নরম ডাটা দিয়ে আর আলু দিয়ে ভেঙে রান্না করা হবে আর ডাল অলরেডি রান্না করা হয়ে গেছে আর গরমের দিন মানেই হচ্ছে আম ডাল যেহেতু ঈদের বেশি দিন বাকি নেই যার কারণে ব্যবসায় একটু টুকটাক চাপই চলতেছে তবে ঈদের সময়টা দেখা যাবে ডেলিভারির যে চাপটা সেগুলো কমে যাবে তখন আপনাদের সাথে রান্নাবান্না শহর ডেইলি ব্লগ শেয়ার করতে আরো বেশি ভালো হবে আর দেখেন কয়েকটা গাছের জন্য ঘরের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে তো এখন হচ্ছে ঝটপট রেডি হয়ে নিব কারণ আজকে ভেবেছিলাম কয়েকটা শাড়িরই শ্যুট করব তবে দুইটা করার পরে আর এনার্জিতে ছিল না বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ লাগছে দুর্বল লাগছে আর ঘুমেরও প্রবলেম হচ্ছে যার কারণে হচ্ছে গিয়ে কোনো কিছুতেই যেন বেশি এনার্জি পাই না আর শাড়ি শ্যুট করতে গেলে বা ছবি তুলতে গেলে আসলে শুধু শরীর ভালো থাকলে হয় না মনও ভালো থাকতে হয় না হলে ছবি কিন্তু সুন্দর আসে না তো আমি খুব সুন্দর হচ্ছে ইন্ডিয়ান মাদুরাই কটনের একটা শাড়ি পরেছি এই শাড়িটার মেরুন কালারের যে পাড়ের শাড়িটা পরেছিলাম সেটা তো একেবারে হিট হয়ে গিয়েছে সবাই অনেক পছন্দ করেছে তবে আমার কাছে এই গঙ্গা যমুনা পাড়ের এই শাড়িটা কিন্তু বেশি ভালো লাগতেছে এখানে মানে পাটটা হচ্ছে গ্রিন কালার আর একটা পার হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আর এটার সাথে কিন্তু ম্যাচিং আপনারা ব্লাউজ পিসও পেয়ে যাবেন চাইলে শাড়িটাকে কিন্তু আপনারা গ্রিন কালারের আঁচল হিসেবেও পরতে পারেন আর ম্যাজেন্টা কালারের এই অংশটা দিয়ে ও বানিয়ে নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটার সাথে ম্যাচ করে ওইভাবে পরে ফেলতে পারেন আর শাড়ির ছবিগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এসেছে এই শাড়িগুলো আপনারা আমার বিজনেস পেজ তাহাতে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে বুক করে ফেলতে পারেন দ্রুত দ্রুত অর্ডার করে ফেলতে হবে না নাহলে কিন্তু ঈদের আগে ডেলিভারি পাবেন না এর পরে সেই সুন্দর একটা শাড়ি পরেছে এটা শাড়ি না একেবারে আগুন মানে এরকম লাগছিলো একদম পাতলা সিল্ক কাতানের মধ্যে এই শাড়িটা আর মিনাকারি কাজ করা খুবই সুন্দর লাইট ওয়েটের আর আমার কাছে এই টাইপের কাতান অনেক বেশি ভালো লাগে মানে আপনি যেভাবে পরবেন সেভাবে গায়ের সাথে মিশে থাকে একদম ফুলে থাকে না এবং মোটাও লাগে না একটুও দেখতে এই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে আর এই শাড়িটা বিভিন্ন পেইজে বা সপে অনেক দামে সেল হয় কিন্তু আমরা অনেক অনেক রিজনেবল প্রাইজে এই শাড়িটা দিচ্ছি শাড়ির কালারটা ছিল একদম ডিপ পার্পেল কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে তবে এই পার্পেল কালারটা আমি ভেবেছি আমার জন্য একটা পরে দেখি কেমন লাগে মানাবে কিনা কিন্তু দেখলাম যে কালারটা আমাকে খুব সুন্দর লাগছে আপনারাও বলবেন কালারটা আমাকে মানিয়েছে কিনা আমার কাছে তো মনে হলো ভীষণ সুন্দর লাগছে আমাদের বিজনেস পেইজে অনেক অনেক শাড়ি আছে সব শাড়ি তো আসলে শ্যুট করে দেখানো পসিবল না তাই অন্যান্য কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ তা হাতে আপনারা ভিজিট করবেন লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে আর এখন যেই দশটা বেবি ড্রেস দেখতেছেন এই সবগুলো ছিল একটা ছোট বোনের অর্ডার তো ও রেগুলারই আমার কাছ থেকে বেবি ড্রেস এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে থাকে তো ওর কিউর বেবির জন্য এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে অর্ডার ছিল তো এরপরে বসে পড়লাম খেতে 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 মোটামুটি তখন প্রায় সাড়ে চারটা পাঁচটার মতো বেজে গিয়েছে আর আমার দেখা যায় দুপুরে খাওয়া দাওয়া করে ফেললে একদম আলসেমি ধরে যাবে আমি আর ছবি তুলতে এনার্জি পাবো না সেই জন্য সব কাজ শেষ করে তারপর রিল্যাক্সে খাই এবং খাওয়ার পরে একটু রেস্ট নেই আমার মতো এরকম কে কে আছেন যে খাওয়ার পরে কোনো কাজ করতে চান না আমার মনে হয় যত কাজ থাকবে সব আমি খাওয়ার আগে শেষ করব আর খাওয়ার পরে একটু নিজেকে টাইম দিব রিল্যাক্সে আর এই তো মা ছেলে বসে খাচ্ছি আফিফ কিন্তু মাসাল্লা নিজের হাতেই খায় আর আবরারকে এখন একটু খাইয়ে দিতে হয় কদিন পরে অবশ্য সেও নিজের হাতে একা একাই খাবে আর আমি এদিকে খাচ্ছিলাম আর কি যেন ভিডিও দেখতেছিলাম কারণ সারাদিনে ওইভাবে আসলে টাইমও পাওয়া যায় না যে আলাদা করে মানে ভিডিও বা অন্য কিছু দেখব তো এরপরে বিকেলের দিকে হালকা পাল্টা একটু ভিডিও করেছিলাম ওইভাবে করা হয়নি আর আমার বাচ্চাটা হচ্ছে বিকেলের বিকেল না দুপুরের দিকে একটু ব্যথা পেয়েছে পায়ে আবার আমার একটা আংটি হচ্ছে ড্রেসিং টেবিল থেকে নিয়ে বিছানায় রেখে দিছে আর এই বড়জন আবার দেখেনি সেটার সাথে তার পায়ে অনেকটা জায়গা ছিলে গেছে আর আজকে বছরের প্রথম জাম মাখা খেলাম জাম মাখাটা খুবই মজা ছিল জামগুলো অনেক মিষ্টি ছিল সেই জন্য আর জাম মাখা খেতে কার কার ভালো লাগে জানাবেন কাসন্দি হলে আরও বেশি মজা হতো বাট বাসায় কাসন্দি নেই তো তার কিছুক্ষণ পরে সন্ধ্যায় আমরা হচ্ছে গিয়ে চা আর বাঁকুরখানে খেলাম সাথে আফিফও চা নিয়ে বসেছে কারণ চট্টগ্রামের বাচ্চা বলে কথা চা না খেলে হবে এরকম একটা ব্যাপার আর কি এরপরে বসে পড়েছিলাম আমার কয়েকটা ব্লাউজ বানাতে হবে তো মেরুন কালারের একটা ব্লাউজ মাস্ট আমাকে হচ্ছে বানাতে হবে আমি কাপড় নিয়ে আসছিলাম কিন্তু বানানো হয়নি আর আমার মেরুন কালারের কয়েকটা শাড়ির শ্যুট করব ভাবছি কিন্তু সেটার সাথে ম্যাচ করে বাসায় যেটা আছে ওই ব্লাউজটা ইচ্ছা করতেছে না মনে হচ্ছে ওটা বেশি ভাল লাগবে না তাই নতুন একটা বানাতে হবে সেই মাথায় ভুর ঢুকছে যার কারণে আমি হচ্ছে গিয়ে ওই শাড়ির শ্যুটগুলোও করতে পারতেছি না তো অবশেষে এখন আমি হচ্ছে ব্লাউজটা কেটে কুটে নিলাম যদিও এখন বিজনেসে সব কিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি বাট তারপরও বসে পড়লাম নিজের কাজ নিজেই করতে তো আমি এখন ব্লাউজটা সেলাই করে নিব এখন বেশ ভালোই রাত আফিফের আব্বুরও আসতে একটু দেরি হচ্ছে আর অফিসের কাজের ঝামেলায় বেচারারও আসতে আসতে মোটামুটি অনেক রাত হয়ে যায় সেই যে সকালে বের হয় আর সেই রাতের বেলায় বাসায় ফেরে মোট কথা বলতে গেলে দিনের আলোতে তাকে আর দেখাই যায় না তো এরপরে হচ্ছে জুয়েলারির বেশ কিছু অর্ডার ছিল সেগুলো হচ্ছে গিয়ে রেডি করে নিচ্ছিলাম আমাদের পেজে কিন্তু আপনারা জুয়েলারিও পাবেন যদিও জুয়েলারি খুব কম দেখানো হয় তো পেজে ভিজিট করলে জুয়েলারি কালেকশনগুলো আরও দেখতে পারবেন আর এই দেখেন আমার ঘর সংসারের কি অবস্থা সব সময় তো আপনাদের পরিপাটি সাজানো গোছানো ঘর বাড়ি দেখায় বাট ঘর বাড়ি সবসময় কিন্তু এরকম সাজানো গোছানো থাকে না দেখেন ঘরের কি অবস্থা বেবি ড্রেস এইটা সেইটা তারপরে হচ্ছে গিয়ে কাপড় কেটেছি তারপরে এখানে ধোয়া অনেক কাপড় আছে যেগুলো ভাজ করতে হবে এদিকে বাচ্চা সাইকেল পার্ক করে রেখেছে আবার বড়জনকে জনকে পড়তে বসাইছিলাম যেহেতু ওর পরীক্ষা তো সব কিছু মিলে ভেবাচেকা অবস্থা তো সব একসাথে আবার ক্লিন করতে হবে তার আগে ভাবলাম যে যেগুলো হচ্ছে অর্ডারের আছে সেগুলো একটু গুছগাছ করে নেই এরপরে একসাথে রুমটা গুছিয়ে নিব তো এই ছিল সারা দিনের একটা ব্যস্ততম ব্লগ তার মধ্যে তো অনেক কিছু দেখানো হয়নি যেগুলো যেগুলো আসলে ভিডিও করার এনার্জি ছিল করেছি আর কি সব কিছু মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আর একটা ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ